ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার প্রশ্ন হলো এটা যে যদি কোনো মা বোন যারা কোরআন শরীফ পড়ার পরে যে কোরআন শরীফ আপনি বলছেন যে তার সেজদা দেওয়া হবে না, সেটা কোরআন শরীফ খতম দেওয়ার পরে সেজদা দেওয়া হয়, তার জন্য কি কোনো এই জন্য কি সেজদা দেওয়া যাবে না? কোরআন শরীফ যখন খতম দেওয়া হয় তখন কিন্তু কোরআনকে সেজদা দেয় না, আল্লাহকে দেয়, তাই না? যে কোরআনটা 30 পারা কোরআন খতম দেওয়া হয়েছে, পড়া শেষ হয়েছে, এখন আল্লাহর কাছে শুকরিয়া জানাইয়া যখন একটা সেজদা দিছে তখন কাবামুখী হইয়া সেজদা দিছে, কিন্তু কোরআনের দিকে ফিরা দেয় নাই। কেউ কি কোরআন, শুধু কোরআনকে কেউ কি সেজদা দেয়? অনেকে আছে আবেগবশত দেয়, যে আল্লাহকে দেখবো কোথায়, আল্লাহর কথা যেহেতু কোরআনে আছে তাহলে কোরআনের সামনে রেখে দেই, এরকম অনেকে আবেগে দেয়। এরকম আবেগের খেলা তো আমি দেখি না কখনো, আমার চোখে পড়ছে, তাই আমি এগুলা বললাম। ধন্যবাদ আপনার প্রশ্ন জানার ইচ্ছা। এটা আজকে বাৎসরিক উরুস মাহফিল, ভক্তদের একটা মিলন মেলা হয়। আসলে এই মিলন মেলায় আমরা একটা বিশেষ দিনে একটা বিশেষ উদ্দেশ্যে আমরা একত্রিত হই। আসলে এই বাৎসরিক উরুস মোবারকের উদ্দেশ্য কি, মাহাত্ম্য কি, যদি দয়া করে একটু বর্ণনা করতে। যে উরুস শব্দের অর্থ কি, উরুস কেন করতে হয়, যেমন উরুসটা হইল অন্য একটা ভাষা, যে উরুস করলে কি হয়, যেমন উরুস শব্দের অর্থ আসছে মহামিলন, যে ঊর্ধ্বগমনে মহামিলন, যে ঊর্ধ্বগমনে যখন কেউ সাধনা করে, মুর্শিদ ধরার পরে যখন সাধনা করে তখন তার জীবনটা সাধনের গতিতে যখন থাকে তখন তিনি ঊর্ধ্বগমন থাকে, আর সে ঊর্ধ্বগমনে যদি কোনো আউলিয়া, কোনো সাধু নিজেকে মুক্ত করতে পারে এবং আল্লাহর সাথে মহামিলন ঘটে, আর এই মহামিলনটাকেই বলা হয় উরস, উরস মোবারক বলা হয়। এখন একজন আউলিয়া তিনি মহামিলন ঘটাইছেন আল্লাহর সাথে, এখন বছর শেষে একটা অনুষ্ঠান করতে হয়, অনেক টাকা ব্যয়বহুল করে আমাদের অনুষ্ঠান করতে হয়, জিকির করতে হয় বা গায়ে খাটতে হয়, অর্থ দিয়ে খাটতে হয়, তো এটা আমাদের কি লাভ, এর মাহাত্ম্য কি? এর মাহাত্ম্য হলো আল্লাহ বলছে হে রাসূল আপনার হাতে আমার হাত, তাহলে রাসূল বলছে বেলায়েতের যুগে নবী আর আসবে না, নবুয়াত খতম, ওলিয়া উলিয়াদের হাত আমি রাসূলের হাত আর আমি রাসূলের হাতে আল্লাহর হাত। যদি এটা হয়, যদি কোনো আউলিয়া সাধনের দ্বারা মহামিলন ঘটাইছে, আল্লাহর সাথে মিশ্রিত হয়েছে, তখন সেই আত্মাটা মহাত্মা যা আল্লাহর সাথে মিশে আছে, তখন এই পৃথিবীতে দেখা গেছে চিটাগাঙে উরুস হবে বা সিলেটে উরুস হবে, আমরা শোনার পরে বা বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে উরুস পালন করে। উরুস পালন করলে কি হবে, মানুষের দেহ মরে আত্মা মরে না, তখন এই দেহের ভিতরে যে আত্মাটা, এই আত্মাটা যখন মুক্তপ্রাপ্ত হয়েছে এবং আল্লাহর সাথে মিশছে তখন সে মহাশক্তিশালী হয়েছে। তখন যেমন বরফির একটা কথা বলছে যে আল্লাহ আমাকে গাউসাল আজম নামে এমন এক শক্তি দান করছে যে পৃথিবীর এই প্রান্তে বসে আমি অপর প্রান্তে বসিয়া যদি কোনো ভক্ত বিপদগ্রস্ত হইয়া আমাকে স্মরণ করে যে আল্লাহ আমার হাত এত লম্বা বানাইছে যে পৃথিবীর অপর প্রান্তেও একটা ভক্তকে আমি রক্ষা করতে পারি, তাহলে একজন আউলিয়া যখন আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সাথে মহামিলন ঘটে, তখন সে একজন মহাশক্তিশালী। তখন আমরা যখন তার মৃত্যুকালটা আমরা যখন এই উরুস পালন করি তখন সেই মহাত্মাটা এই উরুসে বিরাজমান থাকে আত্মরূপে, কিন্তু আমরা চর্মচোখে তা দেখতে পাই না। আত্মরূপে যখন বিরাজ করে তখন আমরা চর্মচোখে দেখি না, তখন সেই আউলিয়ার আত্মাটা আমাদেরই মধ্যে বিরাজ করতেছে,
যে সে একজনকে সেবা করতেছে, সে নিজে না খাইয়ে একজনকে খাওয়াইতেছে, আরেকজনে অনেক কষ্ট সইতেছে, আরেকজনে বলতেছে যে এই দেখা গেছে কিছু কূটনীতি কথা বলতেছে বা একজনকে আঘাত দিয়ে কথা বলতেছে, একজনকে একজন এক জায়গায় বসছে, তাকে বসতে দিতেছে না, কেউ মানব সেবাতে আছে, কেউ এখানে দুর্নীতি চালাইতেছে, তখন এই জিনিসগুলো ওই মহাত্মা দেখতে পায়। তখন যদি কাউকে দেখে এমন এক ভক্ত, সে নিজে খাইবার চিন্তা করে না, নিজের মুখের খাবারটা অন্য কাউকে দিতেছে, ভাই শীত লাগতেছে নেন চাদরটা নেন, ভাই পিপাসা লাগছে পানি খাইবেন বসেন, দৌড়ে পানি এনে দিছে, সব মানুষের সেবায় সে নিয়োজিত, তখন সে মহাত্মাটা দেখতে পায়। তখন দেখতেছে যে এই ব্যক্তিটা আমার এই উরুষটা এত সুন্দর করে চোখের পানির সাথে এত প্রেম তার ভিতরে যে সে আউলিয়ার কথা মনে করলে তার চোখ দিয়ে পানি আসে। তখন সে যখন মানব সেবা করতে থাকে তখন এই জিনিসটা আউলিয়ার কুদরতি খাতা এটা উঠায় নেয় যে সে যদি কখনো মৃত্যুবরণ করে তার আত্মাটা ঊর্ধ্বগমনে যাইতে গিয়ে যদি কোনো জায়গায় আটকা পড়ে তখন সে যে আমার ঊর্ধ্বগমন পালন করছিল, আমার ঊরুষ পালন করছিল, সে নিজের স্বার্থে চিন্তা করে নাই, নিজে খাওয়ার চিন্তা করে নাই, মানবের সেবা করছে, আমার এই ঊরুষ পালন করছে, তখন সে যদি ঊর্ধ্বগমনে উঠতে গিয়ে যদি আটকা পড়ে বা কোনো জায়গায় আটকিয়া যায় তখন সে মহাত্মা আসিয়া তারে ধাক্কা দিয়া ওঠায় দেয়। আল্লাহ কি নিজে এটা করে? না, আল্লাহ কইছে আমি ওলিদের মাধ্যমেই করি, আমি ওলিদের মাধ্যমেই করি, এই জন্য কোরআনে আছে তোমরা ওসিলা করো, ওসিলা ছাড়া আমি কিছু করি না। তাহলে আমি যখন একজন আউলিয়ার এরকম সুন্দর মতো আমি পরিচালনা করছি, নিঃস্বার্থভাবে করছি, তখন আমার নামটা সে আউলিয়ার খাতাতে ওঠে, তখন সে আমি যখন বিপদগামী হব একদিন তখন সে আমার বিপদের সময় আমার সামনে আসবে, আমাকে উদ্ধার করবে। আর যারা নিজের চিন্তা করলো, মানব সেবা করলো না এবং এভাবে সেভাবে চললো, প্রেম নাই, তাদের দিকে তিনি ফিরাও তাকাবেন না। তারপরে আরও কিছু আয়াতে বলছে যে হে জগতের মানুষ, তোমরা আমার বন্ধুদেরকে কখনো মৃত ভাবিও না, আমার বন্ধুদের মৃত্যু নাই এবং তাদের ভয় নাই, তারা চিন্তিতও হবে না, এই কথাটা কোরআনে আসছে। তাহলে আল্লাহর বন্ধু যদি আমাকে হইতে হয় তাহলে আল্লাহর বন্ধুর সংস্পর্শে আমাকে যাইতে হবে, যদি আল্লাহর বন্ধু আমাকে ভালোবাসে তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবে, যদি আল্লাহর বন্ধু আমাকে ঘৃণা করে তাহলে আল্লাহ আমাকে ঘৃণা করবে। এই জন্য মানুষে চেনা হোক অচেনা হোক, নিজের গুরুর দরবার হোক যেখানে হোক, যদি জানতে পায় অমুক জায়গায় একটা এক আউলিয়ার মাজারে একটা উরুষ হবে, তখন অনেক মানুষ দূর দূরান্ত থেকে ছুটে যায়। কেন যায়? এই লাভটুকু, যদি আমার কোনো কর্ম, আমার কোনো সেবা, আমার কোনো চরিত্র যদি ওখানে সেই আউলিয়ার চোখে ভালো লাগে তাহলে আমার ধাপ উপরে উঠবে, আমি আল্লাহর দিকে অগ্রসর হইতে পারব। তাহলে আমাকে যে জিজ্ঞাসা করলো যে উরুষের মাহাত্ম্য কী, এটা করলে কী লাভ, আমি এই সম্বন্ধে বললাম, আমার উত্তরটা কি আপনাদের মন মতো হইল কি না? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। এই জন্য কোনো কোনো যে কোনো ওলি দরবারে উরুষ করতে গিয়ে নিজের খাবার চিন্তা করব না, নিজের আরামের চিন্তা করব না, যে অন্য কীভাবে ভালো থাকে, অন্য কীভাবে আমাকে আমার থেকে একটা সাহায্য পায়, এই চিন্তা করতে হবে। এই বলে আমি রাখলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা আমি শুনি যে দিদাই হচ্ছে রাসুল, বলছে যে আমার পরে আর কোন নবী আসবে না, আর আমি নিজে আল্লাহ, আমি আদমের জিন্দাদারিতাম। তো লোকে বলে যে বিদায় হতে রাসুল বিদায় হতে বলছে যে আমার পরে আর কোনো নদী আসবে না, আর আমার আল্লাহ নিজে, আমার আল্লাহ নিজে যাবি না দিব, আর তোমরা যে মুর্শিদ দোস্ত, তো তোমার মুর্শিদে নিজে পার হইতে পারবো নাকি, তুম ঘরে নিব দূরে থাক, এই কথাটা আমাদেরকে বলে। বোঝা গেছে যে মসজিদ ভক্তদেরকে কিভাবে পার করে, নাকি পার
করার কোনো উসিলা অজুহাত বা কোনো পন্থা আছে কিনা এই বিষয়টা একটু জানতে চাইছি। যাই হোক, যারা এই কথাগুলো বলে তারা ভিতরগত মুর্শিদের যে একটা জগৎ, তরিকতের যে একটা জগৎ তারা বিশ্বাস করে না, এই জন্য এরকম বলে। মুর্শিদ কি পার হইতে পারবো? মুর্শিদের পার হওয়ার দরকার নাই তো। মুর্শিদ কে? মুর্শিদ কি মানুষ নাকি? মুর্শিদ তো মানুষ না, তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম যদি হয়, তাহলে পার হইতে গিয়া আল্লাহকে সুপারিশ কে করবে? মুহাম্মদ করবে না? তাহলে তাওহীদের মুর্শিদ কে? মুহাম্মদ না? আচ্ছা, এখন এই কথাগুলো যারা বলে তাদের ভিতরে একটু হিংসা রেখা বলে, কথার প্রশ্নের মধ্যেই তো বোঝা যায়, যারা এগুলা বলে একটু হিংসা রেখা বলে, তাদের এই সম্বন্ধে জ্ঞান নাই। আচ্ছা, একটু আগে কিন্তু আমি বললাম যে সূরা কাহাফের 17 নম্বর আয়াত যদি আমি বলি, আল্লাহ বলতেছে যার মুর্শিদ নাই সে সুপথে নাই। ঠিক আছে, তাহলে এই কথার উত্তর যদি তাকে দেওয়া হয়, তার আর কোনো কথা থাকবো? কোরআন কি ওভারটেক করতে পারবে কেউ? আচ্ছা, তাহলে কিন্তু এই কথার উত্তর হয়ে গেছে। আর যারা এইসব জিজ্ঞাসা করে তারা নিজেও বোঝে নাই, আর এদেরকে যে জিজ্ঞাসা করছিল যে হে মুর্শিদ কি পার হইতে পারবো, মুর্শিদ কে? আল্লাহ কি বলছে? হে রাসুল, আপনার হাতই আমার হাত। রাসুল বলছে মুর্শিদের হাত তো আমার হাত, তিনটা হাত একটা হাত না? তাহলে এখানে কি আল্লাহ ছাড়া মুর্শিদ কিন্তু খোদা না, খোদা খোদা থেকে জুদা না? তাহলে খোদা থেকে যদি জুদা না হয়, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লোহার টুকরা আগুনে দিয়ে দিছি, তখন লাল হয়েছে না? এখন মুহাম্মদ কোনটা আর লোহা কোনটা আর আগুন কোনটা? দুই মিলে একাকার। এরকম আল্লাহ বলছে যদি কেউ সাধনা করে, তখন সেই মানুষটা যদি লোহার টুকরা হয়, তখন তার মধ্যে যখন আমি বিলীন হই, তাহলে আগুন আর লোহা দুই মিলে একাকার। তখন আল্লাহ যখন মানুষের মধ্যে বা ওলিয়া উলিয়াদের মধ্যে বা রাসুলের মধ্যে বিলীন হয়, তার মধ্যে কোনো পার্থক্য থাকে না, দুই মিলে একাকার। ঠিক আছে, তাহলে যেই কথাগুলো মানুষে বলে, এক মূর্খতা, আরেক হলো তারা একটু হিংসা রেখে বলে যে তারা মুর্শিদ ধরছে। তো মুর্শিদ ধরছে কোরআনে বহু জায়গায় বলছে, তাহলে তারা বোঝা গেল কোরআন পড়ে নাই, তো এদের কথা আমাদের শোনার দরকারও নাই। তাকে বলবো এই আয়াতটা পড়ে দেখো, দেখো মুর্শিদ ধরার কথা কোরআনে বলছে, আর মুর্শিদ পার হইবে না কি হবে এই চিন্তা আমাদের না, আল্লাহ বলে দিছে হে রাসুল আপনার হাত আমার হাত। রাসুল বলছে মুর্শিদের হাত আমার হাত, তিনটা হাত যদি একটা হাত হয় তো মুর্শিদে কোন দিক দেবো আমার চিন্তা নাই, তিন হাতে এক হাত আল্লাহর হাত, তাই না? আর এই শিক্ষার কথাগুলো কিন্তু আমি বলে থাকি। আর যে কয়েকজনে বললো একই কথা, কিন্তু এই উত্তর হয়ে গেছে আমার, নতুন কিছু বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো বাজান, আমরা যে দুজন মিলে হাতে হাত দিয়ে চুম্বন করি, চুম্বন করার পর এক ব্যক্তি জিজ্ঞেস করলো হাতে দিয়ে কি বলা, আমি বললাম আমি জানি না বাজান, এটা যদি একটু জানতাম হাতে ধরে কি বলে। যে হাতে ধরে যখন চুম্বন করা হয় তখন কি বলা হয়, এখানে অন্তরের বিষয়টাই সবচেয়ে বড়। আমি যাকে ভালোবাসি, যার প্রতি আমার ভক্তি এবং প্রেম আছে, আমি তাকে চুম্বন করেছি আমার অন্তরের ভালোবাসা থেকে। এখানে কিছু বললেও কিছু হবে না, না বললেও কিছু সমস্যা নাই, কারণ আমি যে তাকে চুম্বন করছি আমার ভক্তি আছে, হৃদয় ভরা, আমার প্রেম আছে, বিশ্বাস আছে। এই ভয় ভক্তি প্রেম ও বিশ্বাস নিয়ে যখন আমি চুম্বন করছি, এখানে অন্তরেই জানতেছে আমি তাকে ভালোবাসি। এখানে কিছু বললেও কিছু হবে না, না বললেও কিছু দোষ নাই, কারণ আমার অন্তর জানে আমি তাকে ভালোবাসি। ভালো না বাসলে কেউ কাউকে চুম্বন করে? কারো প্রতি ভক্তি বিশ্বাস না থাকলে, তাহলে সেটা তোমার হৃদয়ে বান্ধা, হৃদয়ে গাথা। আমি মুখে কিছু বললেও আছে, না বললেও আছে। আমার একটা ছোট্ট বিষয় জানার প্রশ্ন, যে বাবা মার একটা বিষয় নিয়ে, আমি আত্মা মুক্তির জন্য যে আমার মুর্শিদের লাইনে আমি আইসা একটু ভালো লাগছে,
আমার মা বাবা আসে নাই কিন্তু বুঝায় আসেও না, তাইলে বাবা মার পায়ের নিচে নাকি সন্তানের বেহেস, তাইলে আমার মা এত কষ্ট করে গর্ভ ধারণ করছে, মার গর্ভেতে দুনিয়াতে আমরা ভূমিষ্ঠ হয়েছি, মা এলে না আসে না আমি আসছি, তাইলে আমি জানি আত্মমুক্তি হইলে আমার মুর্শিদেরই আমার একজন কামিল পীরের হাতে হাত দিলে আমি আত্মমুক্তি পাবো যদি আমল করতে পারি, কিন্তু এদিকটা যে আবার কয় যে বাবা মার মনে কষ্ট দিলে কোনো আমলই কাজে আসিবে না, তাইলে এই বিষয়টা আমি একটু জানতে চাই বাবা। আবার এরা বিশ্বাস করে একটু বিপদে কেউ পড়লে কয় গান পছন্দ মাজার পছন্দ না আল্লাহর অলিয়া উলিয়া পছন্দ কিন্তু হাতে হাত দিতে রাজি না, এটার বিষয়ে একটু বললে আমি জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে আমি একটা ছোট গল্প বলি, গল্পটা হইল একটা 12 বৎসরের একটা সন্তান, ছেলেটা তার মাকে বলতেছে মা একটা পীরের কাছে আমি মুরিদ হব। তখন মা বলতেছে আরে বাবা আমরা তোমাকে বড় করছি লালন পালন করছি আমাদের সেবা যত্ন করো, আমরাই তো পীর, আমরাই তো তোমাকে বড় পীর, বলেন এরকম? তখন ছেলেটা দেখতেছে, ছেলেটা যখন বলল যে মা আমি তো একটা কাজ শিখি, এই কাজটা তো আমাকে একটা ওস্তাদ শিখাইতেছে, আপনি তো শিখান নাই, তাহলে একটা কাজ শিখতে গেলে একটা ওস্তাদের দরকার। তখন মা বুঝে না, এই আমরাই বড় পীর আমাদের সেবা করবি, তখন আর পীর ধরা লাগবো না। কোরআন কি কথা বলছে? বলে নাই। তাহলে এই ছেলেটা একদিন চলার পথে একটা পিতলের টুকরা পাইছে, এতটুকু একটা পিতলের টুকরা পাইছে, এই পিতলের টুকরাটা পাইয়া সে ভাবতেছে এটা কি পিতল না স্বর্ণ কে জানে। একটা জুয়েলারির দোকানে গেল, জুয়েলারির দোকানে গেল, তখন বলতেছে যে এটা বিক্রি করব। তখন তারা এটা জাস্টিফাই করে দেখে, তখন বললো যে আমি 1,10,000 টাকা দাম দেবো, এটা স্বর্ণ 1 নম্বর। তখন বলতেছে যে না আমি বিক্রি করবো না, মানে তার যাচাই হলো এটা স্বর্ণ, আগে তো পিতল মনে করতো। অন্য দোকানে গেছে 5,000 টাকা বেশি বলছে, তখন বললো যে না বিক্রি করবো না, বাসায় চলে গেছে। বাসায় নিয়ে যখন মার কাছে দিছে, মা এটা একটা স্বর্ণ, এটা যত্নে রাখা দেন। তখন মা কতেছে রাস্তাঘাটের থেকে কি টোকাই নিয়ে আসো, পিতলের টুকরা টোকাই নিয়ে আসো, দেখি রাস্তায় কি স্বর্ণ ফালাই রাখে। মা তো ফালাই দিছে, কিন্তু ওই দিক দিয়ে তো 1,50,000 টাকা দিতে চাইছে নাকি। তখন ছেলেটা কি করবে, মা বাবার কথাও তো মানতে হবে, এটা ভালো না, মা বাবার কথা শুনতে হবে না। আচ্ছা এখন তার জ্ঞানে তো ধরে গেছে যে আরে এটা তো আমাকে টাকা দিতে চাইছে 1,10,000, 1,15,000, তাহলে আমার জ্ঞানে তো ধরতেছে আমি 1,50,000 টাকা পাই দোকানে দিলে, আমার মা তো ফালাই দিলে, মার কথাও তো শোনা ফরজ, আবার আমার জ্ঞান ছাড়া দিচ্ছে যে আমি এখন গেলে আমি 1,15,000 টাকা পাবো। এখন ছেলে কি করবে আপনারা বলতে পারবেন? এখন ছেলেটা কি করবে, মার কথা শুনবে না এই স্বর্ণটাকে সে রাখবে? আচ্ছা তখন দেখলো মাকে যদি বোঝানো হয়, তখন মা বলবে এই ছেলে তুই পাগল হয়ে গেছিস, আরো দূরে ফালাই দিতে পারে বা পানিতেও ফালাই দিতে পারে। তখন ছেলেটা কি করলো, এটাকে নিয়া সে নিজে একটা সিন্ধুকের মধ্যে ভরে রাখছে। 2-4-5 বৎসর পর এই ছেলেরা মা বাবা নিয়ে যে থাকে, এমন এক গণ্ডগোল হয়েছে, এমন এক জরিমানার মধ্যে পড়ছে যে বাড়ি হাতছাড়া হয়ে যায়, এই বাড়ি ছুটাইতে গিয়ে তাদের 2,00,000 টাকা লাগে। তখন এই 2,00,000 টাকা দিতে পারবে না, তারা গাঁটটি বস্তা বাঁধতেছে বাইর হয়ে যাবে। তখন ছেলেটা বলতেছে মা দাঁড়ান দাঁড়ান, তখন ওই ছেলেটা যে স্বর্ণটা রাখছিল যে মা চলেন আমার সাথে, এই স্বর্ণটা ফালাই দিয়েছিলেন না আপনি দোকানের মধ্যে, যখন গেছে 5 বছর পরে দাম বাড়ছে না এটা,
তখন 2 লক্ষ টাকা দিল যে মা আপনার বাড়ি ছুড়াই নেন। কই কি রে বাবা, এটা তো আমি ফালাই দিয়েছিলাম। মা আপনি চিনেন নাই, আমি তো চিনছি, আমি এটাকে সযত্নে রাখছি, আজকে বিপদে কাজে লাগছে, ঠিক না? অনেক জায়গায় বাবা মাকে বলে, মা আমি অমুক জায়গায় মরি ধমু। আরে আমরাই তো বড় পীর, আমগো সেবা কর, পীর ধরা লাগবো না। তাহলে তার মা কোরআনের জ্ঞান নাই এজন্য বলছে, আর স্বর্ণ চিনার জ্ঞান থাকলে কি মেয়ের মা স্বর্ণ ফালাই দিত? তাহলে আমি যেহেতু চিনছি, আমি গোপনে রাখছি, কোনো একদিন এই স্বর্ণের মূল্য বাড়বো এবং আকাশে চাঁদ উঠলে মানুষে দেখে কয় না। তাহলে কিছু কিছু বিষয়ে যে বাবা মাকে বলে মুরিদ হও, মানে বাপ মা যদি না বুঝে, আমি তো বুঝছি, আমি কি করব? আমার এই মানব জীবন যদি শেষ হয়ে যায় তখন আমার বাপ মা, যেমন হাসরের দিন আমার মা আমাকে চিনবে না, বাপ চিনবে না, ভাই আমাকে চিনবে না, আমার বোন আমাকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, সেদিন চিনবে কি আমার রাসুল? তাহলে রাসুল যে আমাকে চিনবে, আজকে তো আমি রাসুলকে চিনতেছি না, বাবা মার কথায় আমি ব্রেক, এই বাপ মায় না করছে মুরিদ হইতে মুরিদ হব না। তাহলে বাপ মার কথায় যে আমি রয়ে গেলাম, এখন কিন্তু আমি হাসরের দিন এই বাপ মা আমাকে চিনবে না, তাহলে যে চিনবো তাদের কথা আমি ব্রেক, আমি রাসুল পর্যন্ত পৌঁছাইলাম না। তাহলে বিষয়টা কি হইল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, হে রাসুল আপনার বলা আপনি বলেন, কাউকে মাইরা পিটাই আপনাকে বুঝাইতে হবে না, আপনার বলা আপনি বলেন, হেদায়েতের মালিক আমি আল্লাহ, ঠিক না? এখন এই ভক্তটা যে উত্তরটা চাইছে, মায় তো বুঝে না, মারে বুঝাই লাইনে আনতে, বাবারে বুঝাই আসে না, তখন আল্লাহ কি বলছে যে তোমার বুঝানো তুমি মাথায় হাত বুলাইয়া বুঝাইছো, এরপরে যদি সে না বুঝে, আল্লাহ বলছে হেদায়েতের মালিক আমি, আমি যার জন্য হেদায়েত রাখি নাই সে হেদায়েত পাবে না, আর যার রাখছি সে পাবে। তাহলে আমার জোর জবরদস্তি দরকার নাই, আমার মাকে বলছি যে মা মুরিদ হইতে হবে চলো, তখন মা যদি না আসে জোর করা দরকার নাই, আমার ব্যবহার ঠিক রাখবো, সে যদি না আসে আমার কিছু সমস্যা নাই, কারণ আমি নির্দোষ। আল্লাহ বলছে হে মোহাম্মদ তোমার বলা তুমি বলো, হেদায়েতের মালিক আমি, আমার বলা আমি বলবো মাকে, মা যদি না শোনে আমার বিপদ শেষ, এটা আল্লাহ বুঝবে। উত্তরটা হলো আলহামদুলিল্লাহ। এই পাশে আর একজন ভাই বোনের হাত উঠেছিল, একটু সামনে। এক ঘরে দুইজনে থাকি কিন্তু কেউ কাউকে দেখি না, এটাই তো কথা, যে এক ঘরে দুইজনে থাকি সে আমাকে দেখে কিন্তু আমি তাকে দেখি না, কথাটা এভাবে হবে। যেরকম আমার এই দেহরাজ্যের ভিতরে পরমাত্মা আছে এবং জীবাত্মা আছে, এই একটা ঘরে দুইজনে বসত করে, একটা ঘরে দুইজনে বসত করে কিন্তু একই সাথে থাকে কিন্তু আমি তাকে দেখি না, এটাকে দেখার উপায় কী? এই তো এটাকে দেখার উপায় হলো যে মান আরাফা নাফসাহু ফাকাত আরাব্বাহু, একজন মুর্শিদের কাছে যাইয়া যখন তিনি নিজেকে চিনবে এবং মুর্শিদের দেওয়া সাধনাগুলো করবে, এই সাধনাগুলো করতে 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 একটা সময় গিয়া তার ভিতরে যে সে জীবাত্মা নিজে এবং পরমাত্মা যে তার মধ্যে মিশে আছে তাকে দেখার মতো সে দিব্য চক্ষুটা খুলবে, সে সাধনার বলে। তখন তিনি দেখবে যে একই ঘরে দুইজন দুই পাশে চলাফেরা করে, ওই মুর্শিদের কাছে যাইয়া নিজকে না চিনলে এবং সে আমল এবং সে সাধনাগুলো না করা পর্যন্ত দেখা সম্ভব না, আর যদি এই সাধনাগুলো করা হয় তাহলে একদিন দিব্য চক্ষু খুলবে, অবশ্যই দেখবে ইনশাআল্লাহ।